সম্মানিত ভিউয়ার, আমরা আজকে কথা বলবো টুইনস অফ ট্রেনিং এর 111 নং ব্যাচের ওয়েব ডিজাইন 111 নং ব্যাচের স্টুডেন্টদের সাথে। তারা দীর্ঘ 3 মাস আমাদের টুইনস অফ ট্রেনিং এ ওয়েব ডিজাইনিং ফ্রিল্যান্সিং বেসড ওয়েব ডিজাইনে কোর্স করতেছে। আমরা আজকে শুনবো তারা গত 3 মাস পর্যন্ত কেমন শিখলো বা কেমন সাকসেসফুল হলো, তারা কেমন সফলতা পেলো। সরাসরি আমরা আজকে টুইনস অফ ট্রেনিং এর 111 নং ব্যাচের সাথে কথা বলবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই, টুইনস অফ ট্রেনিং 2009 সাল থেকে ফেনীতে কম্পিউটার ট্রেনিং, আইটি ট্রেনিং, ফ্রিল্যান্সিং ট্রেনিংয়ে ট্রেনিং দিয়ে যাচ্ছে স্টুডেন্টদের আইটি সেক্টরে কেরিয়ার বিল্ড আপ করার জন্য। তার ধারাবাহিকতা আজকে আমরা টুইনস অফ ট্রেনিং এর 111 নং ব্যাচে স্টুডেন্টদের সাথে কথা বলবো। আমি সর্বপ্রথম টুইনস অফ ট্রেনিং এর 111 নং ব্যাচের স্টুডেন্ট মোহাম্মদ রনির সাথে কথা বলবো। রনি, আপনি দীর্ঘ 3 মাস এই প্রতিষ্ঠানে ট্রেনিং করতেছেন ওয়েব ডিজাইনিং এর উপরে, গত 3 মাসে আপনি কেমন শিখলেন টুইনস অফ ট্রেনিং থেকে, কেমন সফলতা পাচ্ছেন আপনি একটু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফেনীর অন্যতম আইটি প্রতিষ্ঠান টুইনস অফ টেকনোলজি একজন ওয়েব ডিজাইনের ছাত্র। এখানকার ট্রেনাররা খুব দক্ষতা এবং আন্তরিক সম্পূর্ণ, তারা আমাদেরকে আন্তরিকভাবে সব কিছু শেখায় এবং তার নিয়মিত অ্যাসাইনমেন্ট এবং সেগুলা আমাদের কাছ থেকে আদায় করে নেয়। এখানকার আমরা এই কোর্সে আজ 3 মাস যাওয়ার কাজ করতেছি। এখন প্রায় সব ধরনের ওয়েবসাইট তৈরি করার দক্ষতা অর্জন করেছি, আশা করি এই সফলতা পাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ টুইনস অফ টেকনোলজি এবং টুইনস অফ ফ্যামিলিকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ রনিকে। আমরা এ পর্যায়ে আমরা শুনবো আমাদের টুইনস অফ ট্রেনিং এর 111 নং ব্যাচের স্টুডেন্ট মোহাম্মদ রিয়াজের কাছ থেকে তার সফলতার গল্প। রিয়াজ দীর্ঘ 4 মাস পর্যন্ত আমাদের এই প্রতিষ্ঠানে ট্রেনিং করতেছে। আনন্দের বিষয় হচ্ছে রিয়াজ গতকালকে একটা fiverr.com মার্কেট প্লেস থেকে ফ্রিল্যান্সিংয়ে একটা অর্ডার পেয়েছে ওয়েব পেজ ডিজাইনিং এর উপর। অলরেডি সে ইউএকের একটা ক্লায়েন্টের অর্ডার পেয়েছে, অলরেডি সে কাজটা কমপ্লিট করে ডেলিভারি করেছে। আমরা রিয়াজের সাথে কথা বলবো। রিয়াজ, আপনি দীর্ঘদিন যাবৎ টুইনস অফ ট্রেনিংয়ে আসছেন, ট্রেনিং করতেছেন এবং অলরেডি আপনি একটা কাজ ফাইবারে করছেন, আপনার মতামত এবং অনুভূতিটা একটু জানান আপনার সম্পর্কে এবং টুইনস অফ ট্রেনিং সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমি রিয়াজ, টুইনস অফ টেকনোলজি আমি দীর্ঘ 7 মাস টুইনস অফ টেকনোলজি ডিজাইন এবং ফ্রিল্যান্সিং কোর্স সম্পন্ন করি। ওয়েব ডিজাইনের আরও কিছু ক্লাস এখনও বাকি রয়েছে। আমি ইতিমধ্যে ফ্রিল্যান্সিং fiverr.com এ একটি কাজ কমপ্লিট করি এবং ক্লায়েন্ট থেকে ভালো রেসপন্স হয়। আশা করি ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারবো। থ্যাংক ইউ টুইনস অফ টেকনোলজি আমাকে এত দূর নিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ টুইনস অফ ফ্যামিলি। ভিউয়ার, আপনারা শুনলেন টুইনস অফ স্টুডেন্ট রিয়াজের ফ্রিল্যান্সিংয়ে সফলতার গল্প। রিয়াজ অলরেডি তার কোর্স এখনও কমপ্লিট হয় নাই, আরও 10 থেকে 12টা ক্লাস রয়েছে। সে ওয়েব ডিজাইনিং করতেছে, ফ্রিল্যান্সিং বেসড ওয়েব ডিজাইনিং কোর্সটা। অলরেডি সে একটা কাজ পেয়েছে ফ্রিল্যান্সিংয়ে, সে ওই কাজটা অলরেডি হ্যান্ড ওভার করেছে এবং সে পেমেন্টও নিয়েছে। আমরা রিয়াজকে ধন্যবাদ টুইনস অফ এর পক্ষ থেকে তার এই সফলতার জন্য। এ পর্যায়ে আমরা আমাদের আরেকজন স্টুডেন্ট দের সাথে কথা বলবো, মোহাম্মদ শাকিল। সে অলরেডি আজকে ফাইবারে একটা কাজ পেয়েছে ফ্রিল্যান্সিংয়ে। শাকিলের অনুভূতিটা আমরা জানবো এবং টুইনস অফ সম্পর্কে তার মতামতটা জানবো। শাকিল, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। আমি আমার ভাইয়ার বলাতে ফেনী ওয়ান অফ দ্য বেস্ট আইটি ট্রেনিং সেন্টার টুইনস অফ ট্রেনিং সেন্টারে আসি। আসার পর অ্যাডমিশন নেওয়ার পর ওয়েব ডিজাইনের উপর অ্যাডমিশন নিয়ে দীর্ঘ 3 মাস পর ওয়েব ডিজাইন এখনও শেষ হয় নাই। কোর্স শেষ হওয়ার আগে আমি আমার কেরিয়ারের সফলতার একদম নিকটে চলে গেছি। আমি ফাইবার মার্কেট প্লেসে একটা কাজ পেয়েছি, ইনশাল্লাহ আজকের মধ্যে ওইটা হ্যান্ড ওভার করবো। সো আমি এখন যে কোনো ধরনের ওয়েবসাইট এখন তৈরি করতে পারবো। আমি 2-3টা ওয়েবসাইট ইনশাল্লাহ তৈরি করে ফেলেছি,
এখানে ট্রেনাররা অনেক আন্তরিকতার সহিত আমাদেরকে শিখায়, এবং যে ক্লাসগুলো নেয় ওই ক্লাসগুলোর অ্যাসাইনমেন্ট দেয়, ওই অ্যাসাইনমেন্টগুলো আমাদের আমাদের থেকে ওরা আদায় করে নেয়। থ্যাংক ইউ টুইনস অফ টেকনোলজি আমাদেরকে এরকম ভালো একটা আমাদের ক্যারিয়ারে এরকম ভালো একটা দিক ওনারা দিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ শাকিলকে। ভিউয়ার আপনারা শুনলেন শাকিলের সফলতার গর্ব। শাকিল এখন পর্যন্ত কোর্স কমপ্লিট করে না।